हेलो छात्ररा, आज के आमरा यूनिट चैप्टर निये डिस्कशन करबो। तुम्हारे जावतियों डाउट समस्त जा जा माथार मध्य उल्टा पाल्टा जिनिस घुरे बेड़ाच्छे, फिजिक्स साइंस माथार बोरिंग जिनिस, जे जिनिसटा दिए पालाच्छिले से जिनिसटाके आबार घुरे पेते होच्छे, एई जे भयटा आमरा आजकेर क्लासेर माध्यमे तोमादेरके सब दूर करे देव। तोमादेर जावतियों डाउट्सगुलो এই ফিজিক্স নিয়ে যেত মাথা ব্যথা সেগুলো দূর হয়ে যাবে আজকের ক্লাস করার পরে। কনফিডেন্সের সাথে এই ক্লাসটা অ্যাটেন্ড করো, আর আমাদের সাথে জড়িয়ে থাকার জন্য আমাদের দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে স্টাডি জাস্ট কম্পিটিটিভ এই আমাদের ইনস্টিটিউটে আমাদের সাথে জুড়ে থাকতে পারো। আমাদের ফেসবুক পেজের লিংক এখানে দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা আমাদের সাথে জুড়ে থাকতে পারো। ইনস্টাগ্রামে আমাদের ফলো করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, জুড়তে পারো। যাবতীয় ইনফরমেশান যা দরকার আছে, মাথার মধ্যে যত ধরনের কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন দূর করার জন্য আমাদের এই দেওয়া লিঙ্কের মধ্যে www.studyjust.in এ গিয়ে আমাদের সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন দূর করে নিন। আর যদি কিছু প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আমি হাইলাইট করে দিলাম, সেখানে তোমাদের আমাদের কমেন্ট করতে পারো। যদি কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হন আমাদের কোনো নির্দ্বিধায় আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের বিভিন্ন ধরনের নোটস আপনারা পেয়ে যাবেন, আমাদের অ্যাপ স্টোর থেকে মানে প্লে স্টোর থেকে আপনারা আমাদের স্টাডি অ্যাপ স্টাডি জাস্ট এই অ্যাপটা দেখুন। আর প্রিভিউটা আমি এখানে গোল হাইলাইট করে দিলাম, সেখান থেকে আপনারা প্লে স্টোরে গিয়ে ইজিলি জাস্ট টাইপ করবেন স্টাডি জাস্ট, ওইখানে আপনাদের চলে আসবে স্টাডি জাস্ট। দেখুন আইকনটা কেমন দেখতে আছে, এরকম করে এটা গিয়ে ডাউনলোড করে নেবেন। আর আমাদের সমস্ত ইনফরমেশনগুলো সমস্ত ক্লাসগুলো আপনার ভাষায় আপনার ঘরের মধ্যে পৌঁছে যাবে এই অ্যাপের মাধ্যমে। চলো শুরু করি তাহলে আমরা আজকের ক্লাসটা। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ইউনিট সিস্টেম সম্পর্কে আমরা তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেব। দেখো কম্পিটিশানে আমাদের বেঙ্গলের ছেলেদের সবচেয়ে বেশি প্রবলেম হয় সায়েন্স বিষয়টা নিয়ে। কেন না, তাদের সায়েন্স পড়াবার মতো ভালো বা মাতৃভাষাতে সায়েন্স পড়াবার মতো ভালো তারা গাইড কেউ পাচ্ছে না, সেই অভাবটাই আমরা চেষ্টা করব দূর করে দেব। সায়েন্সের যে ভয়টা আছে এটা তোমাদের কেটে যাবে, ঠিক আছে। চলো আজকের যে টপিকটা নিয়ে আমরা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে ইউনিট সিস্টেম আর কোয়ান্টিটি। আমি আগেও বলেছি, আবার শুরু করছি। ইউনিট কী জিনিস? দেখো ইউনিট কিছু না, কোনো জিনিসকে মাপার জন্য যে একক ব্যবহার করি, তাহলে মাপটা কোনটা? সেটা হচ্ছে আমার রাশি কোয়ান্টিটি। তাহলে এখানে হচ্ছে কোয়ান্টিটি কী জিনিস না, যে বিষয়টা মাপব। ধরো একটা ট্রেনের কী মাপব? দূরত্ব, তার দৈর্ঘ্যটা কত না তার স্পিডটা কত, এই দুটো বিষয় আছে। তো যে বিষয়টা আমরা মাপব সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি, আর যেটা এককে প্রকাশ করব সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমার একক। ধরো একটা ট্রেনের দৈর্ঘ্যটা আছে 100 মিটার, তাহলে এই যে লেন্থটা মাপলাম সেই লেন্থটা হচ্ছে আমার কোয়ান্টিটি, এবং যে এককে আমরা সেটাকে মাপব, যেমন বললাম 100 মিটার, তাহলে এই মিটারটা হচ্ছে একক। তাহলে কোয়ান্টিটি কী জিনিস? আরেকটা জিনিস দেখো, এই ধরো সালমান খানের কী মাপতে পারি? দেখো সালমান খানের বয়স যেটা আমরা মাপতে পারি সেটা হচ্ছে রাশি, ঠিক আছে। দেখো সালমান খান সম্পর্কে একটা কথা বলি, সালমান খানের দুটো জিনিস আছে, একটা ভাবার বিষয় একটা মাপার বিষয়। তাহলে সালমান খানের কী মাপবে? যেটা মাপবে ধরো ওর বাইসেপস মাপবে, খুব বড় বাইসেপস, তো বাইসেপসটা হচ্ছে আমার সেটা কী না মাপবটা কী, তার লেন্থটা, বাইসেপসটা কত, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, কত ইঞ্চি। তো যে জিনিসটা মাপবো সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি, হ্যাঁ। আর যে এককে মাপবো, ধরো বললাম 12 ইঞ্চি, তাহলে ইঞ্চিটা হচ্ছে একক। ক্লিয়ার হলো? চলে আসি তাহলে কোয়ান্টিটি কী আর এটা জিনিস তোমরা বুঝতে পারলে। এরপরে চলে আসি আমরা নেক্সট টপিকে আমাদের, টাইপস অফ ইউনিট, ইউনিট কত প্রকারের হয়, ঠিক আছে। দেখো ইউনিট বেশি প্রকারের না, বাস দু প্রকারটা তোমাদের জানতে হবে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ডেরাইভ। ফান্ডামেন্টালটা কী জিনিস? ফান্ডামেন্টাল কিছু না, যে জিনিসটা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা এককের প্রয়োজন পড়বে সেটা বলছে আমরা ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। যেমন আমার হাইট কত, আমি যদি নিজের হাইট বলি কত বলবো, 5.5 ফুট, আমি কটা একক ব্যবহার করলাম, শুধুমাত্র 1 ফুট, আর কিছু ব্যবহার করলাম না। যদি আমি আমার ওজন বলি ধরো 60 কেজি, তাহলে কটা জিনিস আমি বললাম,
একটা জিনিস কি বললাম না 50 কেজি, তো 50টা আছে কোয়ান্টিটি, মাসার হবে আবার রেজাল্ট রিক্যাপ করছি আমরা কি না যে জিনিসটা মাপবো, মানে মাপার যে বিষয়, মাপার যে বিষয় সেটাকে আমরা কি বলছি, সেটা আমরা বলে কোয়ান্টিটি। আর যেটা এককে প্রকাশ হবে সেই এককটা হচ্ছে আমার ইউনিট, ইউনিটেরই আক্ষরিক যে আমাদের বাংলা মিনিং আছে সেটা হচ্ছে একক। তাহলে আমার ওজনটা কত 50 এবং তার এককটা কি কোয়ান্টি। ইউনিটটা কি না কেজি। একইভাবে আমরা সময় মাপতে পারি যে তোমাদের এই যে ক্লাসটা আছে কতক্ষণের ক্লাস, বললাম ধরো 3 ঘন্টার ক্লাস বা 1 ঘন্টার ক্লাস বা আধ ঘন্টার ক্লাস। তো আমরা ঘন্টাটা যেটা প্রকাশ করছি সেটা কি না বড় সময় ব্যবহার, যেমন বড় সময় ব্যাখ্যা করতে গেলে আমরা অনেক 4 ঘন্টা 5 ঘন্টা, যেমন WBCS তোমরা পরীক্ষা দিতে বসবে তোমরা কতক্ষণ পরীক্ষা দেবে না 3 ঘন্টা 3 ঘন্টা করে 6 ঘন্টা, এই ঘন্টা জিনিসটাই হচ্ছে আমাদের টাইম প্রকাশের একক, ঠিক আছে। কোয়ান্টিটি হচ্ছে ওর নিউমেরিক্যাল ভ্যালুটা, মানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই 5টা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, যেটাকে আমরা কী বলি যেটা মাপার বিষয়। আর যে এককে প্রকাশ করবো সেটা হচ্ছে আমার একক, টাইম একক, ঠিক আছে। চলো এবার হচ্ছে ডেরাইভড একক। ডেরাইভড এককটা কী জিনিস না, যখন আমরা এই উপরোক্ত যে এককগুলো আমরা দেখলাম ফান্ডামেন্টাল এককে, ওদের ব্যবহার করে নতুন নতুন কী করবো একক গঠন করে নেব। যেমন যেটা দরকার হবে, যেমন আমি একসাথে দূরত্বকেও বলবো আর সময়কেও বলবো, তাহলে একটা ডেরাইভ ইউনিট হবে। ধরো তোমার স্পিড বলছি আমি, বলছি তুমি একটা ট্রেনে বসে আছো, জানলা দিয়ে দেখছো পাশে থেকে আরেকটা মালগাড়ি বা রাজধানী এক্সপ্রেস খুব দ্রুত বেগে তোমাকে পার করে চলে গেল, তাহলে আমরা কী মাপবো ওর ওর গতিবেগটা মাপবো, তাহলে কতক্ষণে ওটা পেরিয়ে চলে গেল ওটার সময় মাপবো। কিন্তু সময় মাপবো, দেখো সময়টা কী জিনিস, সময়টা বললাম শুধু টাইম ঘন্টা ওটা প্রকাশ করি, কিন্তু আমার দুটো জিনিসই করতে হবে কি না, দুটো একক ব্যবহার করবো তবেই তো ডেরাইভড ইউনিট হবে। তাহলে কতক্ষণের মধ্যে ও কতটা দূরত্ব অতিক্রম করলো, তোমাদের ট্রেনটাকে ক্রস করে চলে গেলো ধরো 10 সেকেন্ডে, তাহলে তার মানে গতিবেগটা আমি এখানে বলতে পারি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে 50টা কি আমার কোয়ান্টিটি, আমি বারবার কোয়ান্টিটি এবং এককের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে দিচ্ছি, যেটা মেনলি কনফিউজন ক্রিয়েট করে ছাত্রদের মনের মধ্যে। কোয়ান্টিটি আর ইউনিট দুটো আলাদা জিনিস, যে বিষয়টা মাপবো সেটা হচ্ছে কোয়ান্টিটি, যে এককে প্রকাশ করব সেটা হচ্ছে ইউনিট, ঠিক আছে। আমরা চলে আসছি ডেরাইভ ইউনিটে। যখন আমরা কোনো বস্তুর বা কোনো গাড়ির বা কোনো লোকের গতিবেগ প্রকাশ করি তখন দুটো একক প্রকাশ করি, ঠিক কি না, একটা দূরত্ব একটা সময়। এই দূরত্ব আর সময়ের এককটা মিলিয়ে পড়ে আমাদের তৈরি হয় কি স্পিডের একক, কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার পার সেকেন্ড। কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 কিলোমিটার যেতে বা 1 ঘন্টায় কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করে, তার মানে কি এই যে আমরা স্পিড দেখতে পাচ্ছি এখানে, স্পিড স্পিড এককটা হচ্ছে একটা ডেরাইভড একক। কেন ডেরাইভ এই প্রশ্নটা যখন মনে আসবে, কারণ এর মধ্যে দুটো জিনিস ব্যবহার করছি, কি একটা ডিস্টেন্স মাপার জন্য একটা একক আর সময় মাপার জন্য একটা একক। এই দুটো একক যখন আমরা একসাথে ব্যবহার করছি তখন আমরা পাচ্ছি কার একক না স্পিডের একক, তার মানে স্পিডের এককটা হচ্ছে ডেরাইভড একক, ঠিক আছে। একইভাবে আমরা ওয়ার্ক বলতে পারি, একইভাবে আমরা ডেন্সিটি বলতে পারি, এগুলো সব কিছুতেই মাথা রাখবে কোনো একটা একক ব্যবহার নয়, ফান্ডামেন্টাল এককগুলো যে মৌলিক এককগুলো ছিল সেগুলোর ব্যবহারের দ্বারা তৈরি করতে হয়, দুটো বা তার বেশিও অনেক সময় একক ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো নেক্সট আছে এবার সিস্টেম অফ ইউনিট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভারতে থাকি, আমরা এখানে 2-3 ধরনের সিস্টেম ব্যবহার করে থাকি, যেমন আমরা কিলোমিটার CGS পদ্ধতিও ব্যবহার করি, আমরা MKS সিস্টেমও ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা FPS সিস্টেমও ব্যবহার করি। মাথা রাখবে দুনিয়াতে আরও এর থেকে অনেক বেশি বেশি সিস্টেম আছে। তোমরা গ্রামাঞ্চলে যখন যাবে তোমরা দেখবে ওরা চাল উৎপাদন করেছে, ওরা বলবে আমার 1 সের চাল হয়েছে বা এত সের লাগবে, অনেকের অনেক ধরনের পদ্ধতি আছে, অনেক অনেক ধরনের। কিন্তু ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো এগুলো মনিটর করে, কেন মনিটর করে, একটা দেশ একটা সিস্টেম ব্যবহার করছে অন্য দেশ অন্য সিস্টেম ব্যবহার করছে, খুব অসুবিধা ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে।
এই অসুবিধাগুলোকে দূর করার জন্য বলো, না 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 এতগুলো নাম এতগুলো ইয়ে সিস্টেম রাখা যাবে না। কেন কেন রাখা যাবে না তার কারণ আছে। ধরো আমাকে তোমরা এক নামে চেনো, আমার পাড়ার লোক আরেকটা নাম নিয়ে চেনে, আমার স্কুলের লোকেরা আমার অফিসের লোকেরা আমাকে আরেকটা নামে চেনে, কেউ বলছে আমাকে ঋত্বিক রোশন, ধরো আমার পাড়ার লোকেরা আমাকে ঋত্বিক রোশন বলে ডাকছে, আমার স্কুলের লোকেরা আমাকে সলমান খান বলে ডাকছে। এবার ধরো আমার স্কুলের কোনো বন্ধু আমার পাড়াতে এসে বললো, এ সলমান খানকে দেখেছিস, তো আমার পাড়ার লোকের ভাবে সলমান খানটা আবার কে জিনিস, না এখানে সলমান খান বলে কেউ থাকে না, কেউ চিনতেই পারবে না, বুঝতে পারলে। তার জন্যই ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তারা কী করলো, ফিক্স করলো যে না এত কিছু থাকা যাবে না, একটা যেটা বেশিরভাগ দেশ বুঝতে পারবে, ইজিলি ক্যালকুলেট করতে পারবে, প্রকাশ করতে পারবে, সেগুলোই আমরা কিন্তু ব্যবহার করব, সবগুলো ব্যবহার করব না। তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুধুমাত্র কটাকে সম্মতি দিল, না চারটা আছে সিস্টেম, কী কী, CGS, MKS, SI আর FPS, কী কী বললাম পয়েন্ট করে রাখো। এটা ধরনের কোশ্চেন আসতে পারে যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কটা ইউনিটের সিস্টেম আছে, কটা বললাম চারটা। এরকমও কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে থেকে কোনটা ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম নেই বা কোনটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সিস্টেম নেই। ঠিক আছে, আমাকে দিয়ে দিল CGS, MKS, একটা FPS, একটা আজগুবি নাম দিয়ে দিল PKS। তোমাকে তাহলে পয়েন্ট আউট অড ম্যান আউট করতে পারে।